রাধা, আমি রাধা নই, আমার নাম সুহানি, সুহানি জয়সওয়াল। ওরা এসব কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো জয়সওয়াল বাড়ির মেয়ে, কিন্তু কিন্তু ওরা বলছে আমি নাকি ওদের আত্মীয়। আমার মাম্মি নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলবে না। বেটি উঠো, ওঠো ওঠো বেটি, ওঠো ওঠো। কি হয়েছে, কি হয়েছে? মাত্র মাত্র বেটি মাত্র। ওরা এসব কি বলছে? ওরা কেন বারবার আমাকে রাধা রাধা বলছে, কেন? কারণ তুমি আমার রাধা, আমার স্ত্রী রাধা। কেন তোমরা ভেতরে চলে এসেছো? হ্যাঁ, আমার লড়কিকে একদম বিরক্ত করবে না বলে রাখলাম। যাও যাও বেরি যাও এখান থেকে। না, আমি কোথাও যাব না। আমি রাধাকে না নিয়ে এক পাও নড়ব না এখান থেকে। আচ্ছা, কেন বারবার রাধা রাধা করছো? ও আমার বেটি আছে, সুহানি, রাধা নয়। সুহানি জয়সওয়াল কখনো নয়, কখনো নয়। আপনি আপনি মিথ্যে কথা বলছেন। আমার রাধা গণেশ ঠাকুরের ভক্ত, আর এখনো আমার রাধা গণেশ ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। কিভাবে পেয়েছেন আপনি রাধাকে? কোত্থেকে পেয়েছেন সত্যি কথা বলুন আপনি। কেন তোমাকে এত কথা জবাব দিতে যাব? হ্যাঁ, কেন জবাব দিতে যাব? তোমাকে আমি কিছু বলবো না, বাস। সুহানি আমার মেয়ে আছে, আমার বেটি। জবাব তো আপনাকে দিতেই হবে মিসেস জয়সওয়াল, কারণ আপনি যাকে আপনার মেয়ে বলে দাবি করছেন তাকে কিন্তু অবিকল আমাদের রাধার মতোই দেখতে। আর আমাদের সন্দেহ ওই আমাদের রাধা। সন্দেহ না গুরু, এটা আমার বিশ্বাস। আমি আমার রাধাকে চিনতে পারবো না, এটা কখনো হতে পারে? আরে বিশ্বাসে কে হোগা? হ্যাঁ, ওই সবুত আছে কি আপনার কাছে? হ্যাঁ বলো, প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমি কিছু বিশ্বাস করব না। প্রমাণ কি যে ও আপনার ওয়াইফ রাধা আছে? আছে আছে, সব প্রমাণ আছে। রাধা আমার স্ত্রী। এক মিনিট, এই যে দেখুন, এই যে দেখুন আমাদের বিয়ের ছবি, দেখুন আমাদের বিয়ের পরের ছবি, এই দেখুন আমাদের পুরো ফ্যামিলির ছবি, দেখুন দেখুন। এবার এবার আপনি কি বলবেন মিসেস জয়সওয়াল? ছবি ছবি দেখে কি হবে? হ্যাঁ, ও কম্পিউটারে অনেক কিছু করা যায়, অ্যাপস পে আছে, ও ডাউনলোড করে সব অনেক কিছু করে। দেখো, আমার মনে হয় তুমি তোমার ছবি আর আমার বেটির ছবি নিয়ে কিছু একটা করেছো। এই ছবি নকল আছে। হ্যাঁ, তোমার কাছে কোনো সবুত আছে? হ্যাঁ, প্রমাণ আছে কি বলো? কোনো প্রমাণ আছে? যে কেউ বলবে, যে কেউ বলবে যে আমার বেটি তার ওয়াইফ, সেটা আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ আছে, আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ আছে, রাধার বাবা। আমি রাধার বাবাকে ফোন করে ডাকছি, উনি এসে বলবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হ্যাঁ বাবা, তোমাকে একটা অ্যাড্রেস বলছি। হ্যাঁ, রাধা যেখানে আছে আমি সেখানেই আছি বাবা। বাবা তুমি এক কাজ করো, রাধার বার্থ সার্টিফিকেট ও সমস্ত আইডি প্রুফ নিয়ে চলে এসো, সব আমাদের কবাডে রাখা আছে বাবা। বাবা তুমি প্লিজ রাত্রি চলে এসো, আমি জানি রাধা তোমাকে ফেরাতে পারবে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকানাটা নোট করো আর প্লিজ রাত্রি চলে এসো। হ্যাঁ মিসেস জয়সওয়াল, আপনাকে সেদিন আমি ওই নার্সিং হোমে দেখেছিলাম বলে মনে হচ্ছে। আমি তখন থেকে চিন্তা করছিলাম যে আপনাকে ঠিক কোথায় দেখেছি কোথায় দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। আমরা সেদিন যখন রাধাকে খুঁজতে নার্সিং হোমে গিয়েছিলাম আপনি তখনই ছিলেন। হ্যাঁ, আরে আমার বেটির অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্য ওকে অ্যাডমিট করাতে নিয়ে গিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট তো রাধার হয়েছিল। কোথায় হয়েছিল আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট? রাস্তায় হয়েছিল, আর কোথায় হয়েছিল? রাস্তায়? হ্যাঁ,
কোন রাস্তায় কোন জায়গা একটু এক্স্যাক্টলি বলবেন। আপনারা থামবেন এবার, প্লিজ আপনারা একটু থামবেন। সে তখন থেকে জেরার পর জেরা, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন। আকি তো আপনারা জোর করে আমাদের বাড়িতে ঢুকে এলেন, তারপরে আমাকে আর মাম্মিকে একবার প্রশ্ন করে করে জেরমার করে দিতে চাইছেন। আপনারা বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান আপনারা। না, আমি তোমায় না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না রাধা। উনি প্রমাণ চেয়েছেন, আমি ওনাকে প্রমাণ দেব। আর আমি মিথ্যে বলছি না রাধা, কৃষ ব্যানার্জি কখনো মিথ্যে কথা বলে না, আর এটা তুমি খুব ভালো করে জানো। রাধামা কোথায়? রাধামা দেখি তোর মুখটা, দেখি তোর মুখটা, দেখি আপনি বলছিস না, তুই আমাকে চিনতে পারছিস না? তুই আমাকে চিনতে পারছিস না? তোর বাবাকে চিনতে পারছিস না রাধা মা? বাবা ও আমাকেও চিনতে পারছে না। আর চাইনি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি আমি কিচ্ছু জানি না। ওটা কি সোয়ানি যায় সোয়ান, এটা এনার দাবি। হ্যাঁ আমার মেয়ে, আমার মেয়েও, আমার মেয়ে হতে পারে না। ও আপনার মেয়ে হতে পারে না, ও আমার মেয়ে রাধা। আমার মেয়ে না? হ্যাঁ সোহানিও। কোনো বাপ তার মেয়েকে চিনতে পারবেন, এটা হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। আমি আপনাদের কাউকে চিনি না। তিনি আমার মাম্মি, আমি এ বাড়ির মেয়ে। ভুল ভুল রাধা মা, ভুল ভুল। তুই কি ভুলভাল কথা বলছিস, কি হয়েছে তোর? হ্যাঁ তুই তুই কাউকে চিনতে পারছিস না কেন? কি হয়েছে মা, তোর শরীরটা খারাপ তাই তুই এসব বলছিস? আমাকে বল না, তোমার কথা বলছিস। বাবা তুমি প্রমাণ এনেছো না? তুমি সব এতে দেখো, তুমি শান দেখো বাবা, দেখো। এই যে এই যে এই দেখুন, আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ধরুন ধরুন, দেখুন এই দেখুন বার্থ সার্টিফিকেট, দেখুন এই দেখুন সার্টিফিকেট, দেখুন 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 এর থেকে প্রমাণ হয় কিনা ও আমার মেয়ে, দেখুন। আপনি নিশ্চয় এইগুলোকে রাহুল বলবেন না? বলবো বলবো, হাজার বার বলবো। এগুলো এগুলো কোনো প্রমাণ না, এই এই সব সার্টিফিকেট, এই সব এই সাজি, এইগুলো কোনো প্রমাণ না। এগুলো এগুলো সব সব মিলে বসে সাজিশ করছে আমার আমার লড়কিকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। কি বলছেন কি আপনি? এখন মিসেস জাফর, আপনি যদি এখন আমাদের সাথে সহযোগিতা না করেন তাহলে কিন্তু এবার আমরা আইনের পথে হাঁটতে বাধ্য হব। তিনি দুলাল আঙ্কেল, রাধার বাবা। দরকার হলে আমরা কিন্তু ডিএনএ টেস্ট করার পারমিশন নেবার কথা ভাবব। বাবা হয়ে কেউ সন্তানের নামে মিথ্যে কথা বলতে পারে? আপনি বলুন তো, সন্তান হারালে বাবা মায়ের সমস্ত আত্মীয় স্বজনের কতখানি কষ্ট হয় আপনি সেটা বোঝেন কি না আমি জানি না। একটা কথা আপনাকে বলতে পারি, এই অবস্থায় কোনো বাপ মেয়ের নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে না, মিথ্যে প্রমাণ সাজিয়ে দিতে পারে না। মিথ্যের কাছে এই তুচ্ছ প্রমাণগুলো কি বড় হতে পারে আপনি বলুন তো। পারে না,
কবি ভি পারে না আপনি একদম সচ বলেছেন ঠিক বলেছেন আপনি আমি আমি সুহানির পিতাজি আছি আমি আমি আপনাদের সবকিছু সচ বলবো শুনিনা বাস বাস লক্ষ্মী আর ঝুট নেই আর ঝুটা নাটক হবে না এখন সব কিছু সত্য সত্য বলতে হবে ঝুটের উপর থেকে পর্দা হটানোর সময় এসে গেছে সুহানি আমাদের বেটি আছে আমাদের ওই পতি আছে না মুস্কান ওর জন্মের কিছুদিন পর সুহানি আর আমাদের যে দামাদ ছিল সে দামাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয় ওই রোড অ্যাক্সিডেন্টে দুজনেই ভগবানের প্যারা হয়ে মানে মানে মারা যায় ওরা মুস্কান বচপন থেকে ওর মাকে বাবাকে কোনোদিন দেখেনি ওদের কোনো তসবির ভি দেখেনি ইনফ্যাক্ট আমরা দেখতে দিইনি ওকে মুস্কান ছোটবেলা থেকে ওর মাম্মাকে বাবাকে কোনোদিন পায়নি ওর জন্য অনেক কষ্ট ওর মনে ও খুব খুব কাঁদত আর সঙ্গে আমরা ভি কাঁদতাম সব কিছু হারিয়ে আমরা ভি প্রায় মরে গেছিলাম উস দিন ফুলবাড়ি থেকে ফেরার পথে ওই নর্থ ইস্ট হাইওয়ে দিয়ে যখন আমরা গাড়ি করে আসছিলাম তখন রাস্তায় দেখি একটা লড়কি বেহোশ হয়ে আছে আরে তো তো জিন্দা আছে জিন্দা আছে হ্যাঁ শ্বাস চলছে আমরা তাড়াতাড়ি তাকে গাড়িতে তুলে নিলাম তারপর নিয়ে গেলাম হাসপাতালে আর হাসপাতালে পুলিশ এনকোয়ারি হবে আর ওই ডক্টররা তাড়াতাড়ি যাতে ট্রিটমেন্ট করে সেই জন্য আমরা আমাদের বেটির নাম সুহানি দিয়ে ওকে পরিচয় দিলাম ওখানে ভেবেছিলাম যে বেটির হুশ এলে আমরা ওকে সব সচ সচ বলে দিব লেকিন লেকিন পরে জানতে পারলাম যে হুশ আসার পর ওর মেমরি লস হয়ে গেছে আমার ওয়াইফ ওকে নিজের বেটি মনে করে আঁকড়ে ধরেছিল আমাদের ওই মরে যাওয়া মেয়েকে ওর মধ্যেও খুঁজে পেয়েছিল আর চেয়েছিল কি আমাদের পতি আছে মুস্কান মুস্কান ওর মাম্মিকে ফিরে পাক দেখিয়ে আমরা ভি আমার আমাদের মেয়েকে হারিয়েছি আমি বুঝতে পারছি আপনার আপনার মনের কি হালাত আছে আমার 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 ওয়াইফের এই অন্যায়ের জন্য আমি আমি আপনার কাছে হাত জোড় করে মাফি মাংছি দেখিয়ে ও চেয়েছিল যে যে খুশি আমাদের বেটি আমাদের দিয়েছে সেই খুশি যেন আমরা হারিয়ে না ফেলি তোমরা তোমরা আমাকে মিথ্যে কথা বললে কেন এতদিন আমাকে বললে না যে আমি তোমাদের মেয়ে নই কেন দেখো বেটি
তুমি আমাদের সুহানি আছো, আমাদের বেটি। ভগবান চেয়েছে তাই তো তোমাকে আমরা পেয়েছি না? বেটি, এই সত্য বাতটা আমি তোমাকে বলতে পারিনি, তার দুটো কারণ আছে। তোমাকে আমি হারাতে চাইনি, মুস্কানের মুখের দিকে তাকিয়ে আমি স্বার্থী হয়ে গেছি। বেটি 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 আমাকে ক্ষমা করে দাও। কৃষ বেটা, তোমার ওই নিউজ পেপারে আমি দেখেছি, ও দেখে আমি সব সব বুঝতে পেরে গিয়েছিলাম। লেকিন ওই একটা কথা আছে না মমতা, মায়ের মায়ের ও মমতা সত্য বলতে দেয়নি বেটা, ক্ষমা করে দাও আমাকে। লক্ষ্মী, ও সেদিন ওই নিউজ পেপার তুমি ওই কারণে নষ্ট করে দিয়েছিলে। সুহানি, তোমার আসল নাম আছে রাধা। রাধা আর কৃষ ব্যানার্জি তোমার পতি আছে। এখন তোমার কিছু মনে পড়বে না, লেকিন লেকিন এটাই সাচ। আপনারা রাধাকে বাঁচিয়েছেন তা ঠিক, থ্যাঙ্কফুল টু ইউ, কিন্তু রাধাকে লুকিয়ে আপনারা ঠিক করেননি, অন্যায় করেছেন। এনিওয়েজ, রাধা চল এবার বাড়ি চল। চল মা, বাড়ি চল। ওনারা যেরকম আমার কাছে অচেনা অজানা, সেরকম আপনারাও অচেনা। মিস্টার ব্যানার্জিকেও আমি চিনি না, জানি না, তাই ভরসা যদি আমাকে করতে হয় আমি শুধু আপনাকে করব। আপনি আমার বাবা বলে যা যা বলেছেন সেগুলো আমি ভরসা করে যদি কোথাও আমাকে ফিরতে হয় তাহলে আমি আপনার সাথে ফিরব। অন্য কারোর সাথে নয়। রাধা, তুমি আমাকে অবিশ্বাস করছো, আমার উপর ভরসা নেই তোমার? আমার কারোর উপর ভরসা নেই, যা বলার আমি বলে দিয়েছি। কৃষ বাবা, এখন এসব কথা থাক, আগে মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরি বাবা। দাদা মা, চল মা চল, চল আমার বাড়ি যাই, চল 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 চল। আমাকে ছেড়ে চলে যাবে মাম্মা? আমাকে একলা পেলে চলে যাবে মাম্মা? আমাকে ছেড়ে যেও না মাম্মা, প্লিজ মাম্মা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মাম্মা, প্লিজ মাম্মা, প্লিজ। বেটি শান্ত হয়ে যাও, এত কেঁদো না, এত কেঁদো না। মুস্কান, মুস্কান।
মাম্মা যেখানে থাকবে মুস্কানও শিকারই যাবে, বুঝেছো তুমি? সত্যি সত্যি আমাকে যদি যেতেই হয় আমি মুস্কানকে সঙ্গে করে নিয়ে যাব। ও না গেলে আমি কোথাও যাব না।